আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ রবী আলমিনাতসালাম হিল করিম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরাম আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘর এটা আসলে মসজিদ আজ থেকে চার পাঁচ বছর আগে তৈরি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ড্যান পাশে ঘর বাড়ি এগুলো হচ্ছে মুসলিমদের আবাসভূমি অর্থাৎ আমার বাপ দাদা পূর্বপুরুষদের আবাসভূমি এটা নন্দীগ্রাম থানা বগুড়া জেলার নন্দীগ্রাম থানা গ্রাম একটি আশ্চর্যজনক কথা হলো যে নন্দীগ্রাম থানা এবং কাহালু ও আদম দিকে তিন থানা তেমন কোনো সেই মানুষ নেই বললেই চলে যে নাই বললেই চলে এমনকি এই তিন থানা মিলে কোথাও একটা মসজিদও নেই যে মসজিদে মহিলা পুরুষের নামাজের ব্যবস্থা রয়েছে তো যাই হোক আল্লাহ রবুর কাছে আশা করেছিলাম আল্লাহ পাক যেন একটি মসজিদ তৈরি তৌফিক দান করেন তো এই মসজিদটি তৈরি করা হয়েছিল আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে তো অর্থের অভাবে মসজিদটি বিল্ডিং করা যাচ্ছে না এবং মহিলা এবং পুরুষের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করা যাচ্ছে না তাই আমি আমাদের প্রাণপ্রিয় সৈয়াকিদার ভাইদের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি যেখানে একটি মসজিদ এবং তার সাথে সাথে একটি প্রতিষ্ঠানও যাতে করে তৈরি করা যায় যেখান থেকে সৈয়াকিদার দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা যাবে তাই আমি প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি অনুরোধ করব এটা বিল্ডিং করার জন্য যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ বলে আমি সে তৌফিক দান করুন নস্লা আলিকুল্ল খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ